ওরে মুসলমানরা তোমরা তো মুসলিম দেশে বসে মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়ে আল্লাহু আকবারকে বিতর্কিত বলো আল্লাহু আকবারের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলে মজা পাও দেখো আমি একটা নারী হয়ে নিজের জীবনের পরোয়া না করে ইজ্জতের পরোয়া না করে এতগুলো নর পশুর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তৃপ্ত কণ্ঠে কিভাবে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يقذف في النار وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী 78তম পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের চতুর্থ অধিবেশনের সম্মানিত সভাপতি ও অতিথিবৃন্দ
উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসা থেকে আসা প্রিয় তালেবান ইলমি এলাকার গণ্যমান্য মুরব্বিগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদী প্রিয় তাওহীদী জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন কোরআন মাজিদের সূরাতুল মাইদার ৫১ নম্বর আয়াতের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় ও তার সীমারেখা অত্যন্ত সুন্দর একটা বিষয় তারা নির্ধারণ করেছেন একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় ও তার সীমারেখা এবং আরেকদিকে এটা নিয়ে আলোচনা হবে কোন অ্যাঙ্গেলকে সামনে রেখে কোন মূলনীতিকে সামনে রেখে সেটাও নির্ধারিত তা হলো দুনিয়ার কোন মানবরচিত দৃষ্টিভঙ্গি থেকে না মানুষের বানানো মানুষের প্রণীত কোন দৃষ্টিভঙ্গি থেকে না বরং মহান রব্বে তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কোরআন মাজিদের সূরাতুল মাইদার ৫১ নম্বর আয়াতের আলোকে এই বিষয়ের উপর আলোকপাত হবে কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুগের আবর্তন ও বিবর্তনের মধ্য দিয়ে আমাদের আদর্শগুলো একে একে বিবর্তিত হয়ে যাচ্ছে একটা সময় আমাদের এমন ছিল ইসলামের কালিমা যেই পতাকায় খচিত সেই পতাকা উপরে সমুন্নত করে ধরে রাখার জন্য একে একে তিনজন শহীদ হয়ে গেছেন তারপরও কোনো মূল্যে পতাকাকে মাটিতে পড়ে থাকতে দেন নাই পতাকা মাটিতে পড়বে এটা মেনে নেন নাই হাসি মুখে জান দিয়ে দিয়েছেন আর এখন কালেমার পতাকা ইমানের পতাকা তো দূর কি বাদ আমরা মুসলমান হয়ে এমনকি অনেক সময় নিজেদেরকে নামাজি আল হাজ এবং মুসলিম সমাজের কল্যাণে নিবেদিত এই জাতীয় পরিচয় দিয়ে দিয়ে কাফের দেশের পতাকা কার চাইতে কে বেশি উঁচু করে ধরতে পারে কার চাইতে কে লম্বা করে বানাতে পারে এটা নিয়ে কে নিজের শিরকে সমাজের মধ্যে সমুন্নত করতে পারে এ নিয়ে চলছে চারিদিকে তুমুল প্রতিযোগিতা তো সময়ের সঙ্গে সঙ্গে আদর্শ পরিবর্তন হয়ে যাচ্ছে যার কারণে আমরা যে কোনো আলোচনার ক্ষেত্রে মূলনীতি হিসেবে যদি কোরআনকে সামনে রাখি যে কোরআনের বয়স দুনিয়ায় নাজিল হওয়ার পর প্রায় দেড় হাজার বছর পার হয়ে গেল মানব রচিত কোনো আইনের মতো বিধানের মতো সংবিধানের মতো সময়ে সময়ে পরিবর্তন হয় নাই ১৪৫০ বছর আগে আল্লাহ নবীর জামানায়ও সেটা যেমন ছিল খোলাফায়ে রাশেদিনের জামানায়ও যেমন ছিল আমাদের গোটা ইতিহাসে যেমন ছিল আজকের দুনিয়ায় মুসলমানদের এই ক্রান্তিকালেও ঠিক তেমনই আছে সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হয় নাই তো সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা শুনলে আমাদের মস্তিষ্কে সর্বপ্রথম যে চিন্তাটা উদিত হয় বিভিন্ন ধর্মের পারস্পরিক সম্পর্ক সম্প্রীতি ও রিদ্ধতা কেমন হবে এতটুকুর মধ্যে আমাদের আলোচনা আমাদের চিন্তা ফিকির আমাদের দৃষ্টিভঙ্গি সীমাবদ্ধ থাকে অথচ সম্প্রদায় কেবল ধর্মকে কেন্দ্র করে হয় না বিভিন্ন জিনিসকে কেন্দ্র করেই সম্প্রদায় হতে পারে যেমন কোরআনে সূরা হুজুরাতে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাস সমগ্র মানব জাতি ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল এরপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করে দিয়েছি লিতাআরাফু যেন পরস্পর পরিচিত হতে পারো যেন একজন আরেকজনের সামনে নিজের পরিচয় তুলে ধরতে পারো আমি সেই গোত্রের আমি সেই জাতির আমি সেই এলাকার তুমি অমুক দিন আমার বাড়িতে বেড়াতে এসো যদি এভাবে জাতিগত পরিচয় না থাকতো গোত্রগত পরিচয় না থাকতো কেউ অন্যের সামনে নিজের পরিচয় আলাদা করে উল্লেখ করতে পারতো না তো সম্প্রদায় বিভিন্ন জিনিসকে কেন্দ্র করেই হতে পারে এক ধর্মের লোকদের মধ্যেও বিভিন্ন সম্প্রদায় হতে পারে যেমন বর্তমান বাস্তবতাকে সামনে রেখে যদি বলি মনে করেন আমরা ১০ জন তাবলিগের মেহনত করি আমরা তাবলিগি সম্প্রদায় ওই ২০ জন তারা জামাত ইসলাম করে তারা জামাত সম্প্রদায় ওই ৪৪ জন তারা আরেকটা দল করে তারা সেই দলের সম্প্রদায় এগুলোকে কেন্দ্র করেও বিভিন্ন সম্প্রদায় হয় সেসব সম্প্রদায়ের আলাদা নেতা থাকে আলাদা অ্যাক্টিভিটিস থাকে আলাদা মূলনীতি থাকে আলাদা আদর্শ থাকে তো সাম্প্রদায়িক সম্প্রীতি মানেই শুধু মুসলমান আর কাফের সম্প্রীতি শুধু আস্তিক আর নাস্তিকের সম্প্রীতি শুধু ইমানদার আর বেঈমানের সম্প্রীতি বিষয়টা এমন না তো যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় তুলে ধরলে আমরা সংক্ষেপে বলবো
বিভিন্ন সম্প্রদায় সেটা ধর্মকে কেন্দ্র করে হোক দেশকে কেন্দ্র করে হোক বর্ণকে কেন্দ্র করে হোক ভাষাকে কেন্দ্র করে হোক ফিকহি মাসলাককে কেন্দ্র করে হোক যে কোনো তরিকার যে কোনো মেহনতকে কেন্দ্র করে হোক এরকম বিভিন্ন সম্প্রদায়ে লোকদের পারস্পরিক মেলবন্ধন হৃদ্যতা আন্তরিকতা সম্প্রীতি এটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি এই হলো পরিচয় দ্বিতীয় অংশ শিরোনামের সীমারেখা কি এটা আমরা দেখব ইনশাআল্লাহ যে আয়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে আমরা দেখব আল্লাহ তাআলার এই আয়াতকে সামনে রেখে আমরা কোন শিক্ষায় উপনীত হতে পারি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কি কোনো লিমিটেশন থাকা দরকার নাকি সেটা অসীম হওয়া দরকার সবার সঙ্গে সম্প্রীতি সবার সঙ্গে হৃদ্যতা যদি হয় সেই সম্প্রীতির নমুনা কি হবে সেই হৃদ্যতার মাপকাঠি কি হবে তার লিমিট কতটুকু থাকবে এই বিষয়গুলো এই আয়াতের আলোকে আমরা আজকে তবে আয়াতটা বুঝতে চাইলে প্রথমে এই আয়াতের কিছু প্রেক্ষাপট বুঝে নেওয়া দরকার কেন নাজিল হয়েছিল কখন নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল তাফসীরের কিতাবগুলোতে যদি নজর বলেন ইবনে কাসিরই বলেন রুহুল মানি বলেন আর ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীর কবিরই বলেন কমন যেই কয়েকটা প্রেক্ষাপটের আলোচনা পাবেন তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস পাবে এই প্রেক্ষাপটের উপর যখন বদর যুদ্ধ শেষ হলো আল্লাহ তাআলা মাত্র 313 জন মুসলমানের হাতে যারা ছিল নিরস্ত্র নিরীহ অসহায় যারা চোখের সামনে থেকে মৃত্যুকে দেখতে পাচ্ছিল কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন যে হালতে নবী পর্যন্ত দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ হে আল্লাহ আজকে মুসলমানদের এই ক্ষুদ্র দলকে যদি আপনি শাহাদাতের মর্যাদা দান করেন এই জমিনে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না ইবাদত করবে কে ইবাদত করার মতো লোক আর বাকি থাকবে না কিন্তু আল্লাহ তাআলা সম্পূর্ণ জাহিরি আসবাবের বাইরে গিয়ে গায়বী মদদের দ্বারা গায়বী নুসরতের দ্বারা সেই ময়দানে শুধু মুসলমানদেরকে বিজয় দেন নাই কুফরের মেরুদণ্ডকে ভেঙেই দিয়েছেন এমনকি যে কাফেররা বড়াই করেছিল যে আবু জাহাল বলেছিল আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন সেই দিনের পর জমিনে আল্লাহর ইবাদত আগের চাইতে আরো বেশি হয়েছে কিন্তু আবু জাহালরা সেটা দেখার জন্য দুনিয়ায় বেঁচে থাকতে পারে নাই তো সেই হালতের পর যখন সেই উদ্ধত জালেম কুরাইশ নেতাদের মধ্য হতে 70 জনকে আল্লাহ জাহান্নামে পৌঁছে দিলেন এক ময়দানে আরো 70 জন লাঞ্ছিত অবস্থায় মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে মদিনায় আসলো 70 140 জন সেই ময়দানে নাস্তানাবুদ হয়ে গেল ওদের সব গর্ব শেষ হয়ে গেল আল্লাহ সেই দিনের নামকরণ করে দিলেন কোরআনের ভাষায় ইয়াউমুল ফুরকান এই দিবস যেন কোনো দিবস না এই দিবস হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী দিবস তো মুসলমানরা বিজয়ী হয়ে মদিনায় ফেরার পর মদিনার ইহুদি যারা ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে অনেকেই বলল দেখ সাবধান হয়ে যা সতর্ক হয়ে যা সময় আছে এখনো আল্লাহর জমিনে ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ ছেড়ে দে না হলে আবু জাহাল গমের যেই পরিণতি হয়েছে তোদেরও একই পরিণতি হবে কারণ যেই আল্লাহ বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিতে পারেন সেই আল্লাহ বনু নজির বনু কুরাইজা বনু কাইনুকার উপর মুসলমানদেরকে বিজয় দিতে পারেন কিন্তু ওরা টিটকারি করে বলল তোরা কাদেরকে হারিয়েছিস জানোস ওরা যুদ্ধের কি বোঝে যুদ্ধের জ বোঝার যোগ্যতাও তো ওদের নাই কয়েকটা সাধারণ মানুষকে হারিয়ে নিজেদেরকে বীর মনে করছিস আমাদের সঙ্গে খালি লেগে দেখ না ইন্না নাহনুর রিজান পৃথিবীতে মানুষ বলতে যদি কেউ থাকে টের পাবি আমরাই আছি বীর বলতে যদি কেউ থাকে আমরাই আছি কয়েকটা আরবের বেদুইনকে হারিয়ে মরুভূমির কয়েকটা যাযাবরকে হারিয়ে খুব বেশি গর্ব এবং অহংকারে লিপ্ত হওয়ার কোনো কারণ নাই আমাদের সঙ্গে লাগলে তোরা মুসলমানরা হারে হারে টের পাবি ইহুদি কি জিনিস তারা যখন এই অদ্ভুত এবং বেয়াদবি দেখেন আল্লাহ রাসূলের সাহাবীদের দিলের মধ্যে অনেক কষ্ট আসে এতদিন পর্যন্ত ওদের সঙ্গে
আমরা আন্তরিকতা সদ্ভাব বজায় রেখে চলেছি, কিছু বলি নাই, একটা খারাপ কথাও মুখ দিয়ে উচ্চারণ করি নাই। আর এখন তারা এত বড় বেয়াদবি প্রকাশ করছে আল্লাহর শানে, রাসূলের শানে, ইসলামকে তারা টাইমই দিতে চাচ্ছে না। তো ঠিক আছে, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্য হতে অনেক বড় বড় ইহুদির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, মিত্রতার বন্ধন ছিল, যারা কিনা সম্প্রদায়ের মধ্যে বিশেষ মর্যাদা রাখত, তাদের অস্ত্রশস্ত্র অনেক ছিল, সামাজিক প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু যেহেতু ওরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি এবং ব্যাধবি প্রকাশ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন ওদের সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না, আমার বন্ধু এখন থেকে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাসূলের সামনে যখন এই কথা তিনি বললেন, সাহাবীরা তো একদিকে খুশি হলেন, কিন্তু আরেকদিকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলল, তোর মনে চাইলে তুই সম্পর্ক ছিন্ন কর গিয়ে, আমি করব না, নাকশা আন তুসিবানা দায়রা, আমাদের আশঙ্কা আছে যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি, ইহুদিদের সঙ্গে যদি রিলেশন থাকে, সম্পর্ক যদি বজায় থাকে, বিপদে কাজে দেবে, বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যাবে, তোর মনে চাইলে সম্পর্ক ছিন্ন কর, আমি এতে নাই। এমনকি পরবর্তীতে আল্লাহ রাসূল যখন ইহুদিদের দু একটা গোত্রের বিরুদ্ধে অভিযানেও নেমেছিলেন, প্রতিটা অভিযানে যে লোকটা বাধার শিকার সৃষ্টি করেছিল তার নামও ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, এই কথাগুলো বলে বাধা দিচ্ছিল, হে নবী আপনি ওদের বিরুদ্ধে চড়াও হবেন না, ওরা হলো আমার মাওলা, আমার বন্ধু, আমার মিত্র, ওদের সঙ্গে আমার খাতির আছে, আমার সম্পর্ক আছে, সুতরাং আমি যেহেতু একজন মুসলমান আমি থাকতে আপনি ওদের উপর চড়াও হতে পারেন না। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন সূরাতুল মাইদা আয়াত নম্বর 51, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, যারা ঈমানকে আঁকড়ে ধরতে পারে নাই তাদেরকে সম্বোধন করছেন না, আজকের দুনিয়ায় যারা মানবতাবাদকে আঁকড়ে ধরে, ইসলাম তাদের কাছে ভালো লাগে না, আল্লাহ এবং তার রাসূল কি বললেন এটা মুখ্য না, মানবতাবাদ কি বলে, আর সেই মানবতাবাদও মানবিক দৃষ্টিকোণ থেকে না, বরং ইউরোপ আমেরিকা কি বলল, ওরা মানবতার কোন মানদণ্ড নির্ধারণ করলো, এটা দিয়ে ফিল্টার করে করে যারা ধর্মকে মানতে চায় তাদেরকে সম্বোধন করছেন না। আল্লাহ বলছেন, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ঈমানকে আঁকড়ে ধরেছো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, ওলি হিসাবে, মাওলা হিসাবে গ্রহণ করো না, বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একদল আরেক দলের বন্ধু হতে পারে, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে সেও তাদের একজন বলেই বিবেচিত হবে, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই সমস্ত জালেম যারা কিনা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে মুসলমানদেরকে বাদ দিয়ে ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন না। স্বভাবতই আপনি বলতে পারেন আল্লাহ তাআলা এত কঠোর কেন হলেন, সব ইহুদি কি খারাপ, সব খ্রিস্টানই কি খারাপ, আল্লাহ তো আলাদা করে বলেন নাই, আল্লাহ তো একসঙ্গেই বললেন ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, হতে তো পারে সে ইহুদি কিন্তু ভালো মানুষ, সে খ্রিস্টান কিন্তু ইসলামের জন্য খুবই কল্যাণকামী, তাদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি হবে, কেন আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো। আজকাল এই প্রশ্নগুলোই তোলা হয়, এই যে দুইটা শব্দ, অসাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িক সম্প্রীতি, আজকের যুগে মনে হয় অনেক লোকের মুখে আল্লাহর নাম জীবনে যেই কয়বার উচ্চারিত হয় তার চাইতে অনেক বেশি উচ্চারিত হয় এই দুটো শব্দ, এখন অসাম্প্রদায়িকতা আর এখন সাম্প্রদায়িক সম্প্রীতি, এই দুই শব্দের মধ্যেও তুলনামূলকভাবে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। অসাম্প্রদায়িকতা মানে হলো সাম্প্রদায়িক পরিচয় স্বীকারই না করা, যে সাম্প্রদায়িক কোনো পরিচয় থাকবে না আমাদের, আমাদের একটাই পরিচয় আমরা মানুষ। মুখ ফাউন্ডেশন নাম শোনেন নাই, মুভ ফাউন্ডেশনে কাজ করে এরকম এক লেবাসধারী গত দুই তিন বছর আগে একটা ভিডিও পাবলিশ করেছিল, এখানে উপস্থিত অনেকেই হয়তো দেখেছেন,
مولانا صاحب نامের আগে مولانا লেখে তার অনুবাদকৃত বই বাজারে পাওয়া যায় সে ভিডিওতে বলল এই যে আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই এতে নিজেদেরকে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করে ফেলা হয় মুসলমান সারা দুনিয়ায় কত আর সর্বোচ্চ 180 কোটি তা আমি যখন বলছি আমি মুসলমান আমি মুমিন আমি 180 কোটির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেললাম আর আমি যদি বলি আমি একজন মানুষ তাহলে আমার সংখ্যা হবে 700 কোটি প্লাস কত বিশাল একটা সংখ্যা আমি পেয়ে যাচ্ছি শুধু পাচ্ছি না আমি নিজেকে তাদের একজন মনে করছি আমি এখন দায়িত্ব মনে করব আমাকে 700 কোটি মানুষের কল্যাণে কাজ করতে হবে আর যদি আমি মুসলমান বলি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন তাহলে আমি তো 180 কোটির কল্যাণে কাজ করব সুতরাং আমাদেরকে সংকীর্ণতা ছেড়ে দিয়ে সাম্প্রদায়িকতা ছেড়ে দিয়ে অসাম্প্রদায়িক পরিচয় ধারণ করা দরকার যদিও আল্লাহই ভালো জানেন তুমি অসাম্প্রদায়িক হবা তো মানুষ কেন বলো মানুষের চাইতে ব্যাপক পরিচয় আছে আমাদের হায়ওয়ান মানুষ হায়ওয়ান না হায়ওয়ান নাতি এই ফসল ফেলে দাও জিন্স রাখো খালি আমরাও হায়ওয়ান কুকুর হায়ওয়ান বিড়াল হায়ওয়ান শূকর হায়ওয়ান তো আমরা মানুষ বললে 700 কোটি থাকে আর জানোয়ার বললে যে আরো অনেক কোটি হয় তাহলে নিজেরা জানোয়ারই বলো সংখ্যা আরো বেশি বাড়বে সবার কল্যাণেই কাজ করতে পারবা এখন এই যে মুসলমান আর মানুষ এই পরিচয়গুলোকে কেন্দ্র করে অসাম্প্রদায়িকতার স্লোগান দেওয়া হয় সাম্প্রদায়িক কোনো পরিচয় থাকবে না আপনি বাংলাদেশী আপনি মুসলিম আপনি হানাফি সব পরিচয় বাদ আপনার হবে অসাম্প্রদায়িক পরিচয় মানুষ এরপর বলা হবে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই নাউজুবিল্লাহ বলেন না দেখেন না এই ডায়লগ আপনার অনেক বইপত্রেও আছে সবার উপর আল্লাহ সত্য না সবার উপর মানুষ সত্য তাহার উপর নাকি নাই নাউজুবিল্লাহ মিন যালিক বিষয়গুলো বা কথাগুলো শুনতে ভালোই তো লাগে আসলেই তো মানুষ পরিচয় হলে মানুষে মানুষে মারামারি তো হয় না না কাফের মরে না মুসলিম মরে না আফগানে আমাদের ভাইয়েরা মরে না ওদের দেশে ওরা মরে সবাই তো নিরাপদ থাকে কিন্তু একটু গভীরে গিয়ে যাচাই করেন না কিছু এমন সমস্যা বের হবে যেটা কখনোই আপনি এড়িয়ে যেতে পারবেন না একটা রাষ্ট্রের মধ্যে মনে করেন দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ তার রাষ্ট্রের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে আরেক শ্রেণীর মানুষ যার রাষ্ট্রের বিপক্ষে স্বাধীনতার বিপক্ষে সার্বভৌমত্বের বিপক্ষে কোনো মাথা মোটা আপনি সারা জীবন খুঁজে এমন পাবেন না যারা বলবে রাষ্ট্রের সবার মধ্যে অসাম্প্রদায়িকতা কায়েম করা দরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রচনা করা দরকার যে রাষ্ট্রকে মানে আর যে মানে না যে স্বাধীনতা মানে যে মানে না যে সার্বভৌমত্ব মানে আর যে মানে না যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ওরা সবাই এক ওদের মধ্যে সাম্য ওদের মধ্যে ভ্রাতৃত্ব ওদের মধ্যে ঐক্য থাকবে ওরা সবাই ভাই ভাই হয়ে থাকবে ওদের একটাই পরিচয় হবে ওরা এই দেশের নাগরিক কে দেশের পক্ষে আর কে বিপক্ষে এটা দেখা যাবে না এরকম কথা কেউ বলে বলে নাকি যারা আমাদের মুসলমান পরিচয়কে ছাপিয়ে মানুষ পরিচয়ে পরিচিত করতে চান ওরাও কিন্তু এই পরিচয় মানে না ওদেরকে বলবেন তাহলে ঠিক আছে এখন থেকে তুই আর অমুক রাজাকার ভাই মানুষ নি বলবে নাউজুবিল্লাহ এইটা কি মানুষ যায় নাকি রাজাকাররে আমার ভাই কইছো এত বড় সাহস তুমি আমার অবমাননা করেছো আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করেছো আমি তোমার বিরুদ্ধে মানহানি মামলা দিব বলে না আরে বলে কি না এবার আমাকে জবাব দেন আল্লাহ বড় না রাষ্ট্র বড় আল্লাহ বড় না ক্ষুদ্র একটা দেশের স্বাধীনতা বড় আল্লাহ বড় না আল্লাহর বিশাল রাজ্যের ছোট্ট এক দেশের অল্প কিছু মানুষের সার্বভৌমত্ব বড় তো রাষ্ট্র থেকে রাষ্ট্রের বিরুদ্ধে গেলে আপনি তাকে মানুষই বলতে রাজি না বলবেন অমানুষ তার সঙ্গে সম্প্রীতি করতে রাজি না বলবেন কিসের সম্প্রীতি সে তো মানবতার দুশ্মন এবার আমাকে বলেন রাষ্ট্র যারা চালায় তারা কি কাউকে জীবন দিতে পারে
মৃত্যু দিতে পারে কাউকে এক ফোঁটা রিজিক দিতে পারে কাউকে সুস্থতা দিতে পারে অসুস্থতা দিতে পারে উপকার বা ক্ষতি কিছু করতে পারে ওদের হাতে কিছু নাই ওরা না খালেক না মালিক না রাজেক না মুহি না মুমিত কিছুই না ওরা না আল হাই না আল কাইয়ুম কোনো কিছুই না তারপর দুনিয়ার মধ্যে বাহ্যিক কিছু ক্ষমতার অধিকারী হয়েও যারা ওদেরকে মানে আর যারা ওদেরকে মানে না সবাই এক কাতারে মাপা হয় না কেউ যদি ওদের বিরুদ্ধে চলে যায় এটা দেখা হয় না সে কত বড় আলেম সে কত বড় শেখুল হাদিস সে কত বড় দাই সে কত বড় বক্তা সে কি ওলি ইবনে ওলি না শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কোনো কিছু দেখা হয় না বুঝেন একটা মায়ের ছয়টা সন্তান আছে পাঁচটা সন্তান মাকে দেখে শুনে রাখে তার সঙ্গে আদব কায়দা ভদ্রতা শিষ্টাচার সবকিছু বজায় রাখে আর একটা সন্তান এত বড় বেয়াদব এই মায়ের কাছে বড় হয়ে মায়ের দুধ পান করে দুনিয়াকে চিনতে শেখে এখন সে মাকে মা বলে পরিচয় দেয় না বড় টাকাওয়ালা হয়ে গেছে দারোয়ানকে বলে দিয়েছে ওই বুড়ি আসলে আমার বাড়িতে ঢুকতে দিবি না ওকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবি এমনকি যদি এই খবর আসে তোর মা মারা গিয়ে বলে ঠিক আছে বিকাশ নাম্বার দে 5000 টাকা সেন মানি করে দিচ্ছি কাফন দাফন করে দে আমি বিজি আছি আমার মিটিং আছে আমাকে ডিস্টার্ব করবি না তো এখন বাকি পাঁচ ভাই যারা এরা কিন্তু নিজের মায়ের পেটের ভাই হওয়ার পর রক্তের আত্মীয় হওয়ার পর একে ভাই বলে পরিচয় দিতে লজ্জা বোধ করবে কুণ্ঠা বোধ করবে বিব্রত বোধ করবে সংকোচ বোধ করবে ইতস্তত বোধ করবে আরে কেন এই মা তো জীবন দাতা না মা তো মৃত্যু দাতা না মা তো জাহিরি একটা মাধ্যম মাত্র আসল সত্তা আল্লাহ আসল দাতা আল্লাহ আল্লাহ চাইলে মা বাবার মাধ্যম হয়েও দিতে পারেন আল্লাহ চাইলে সব মাধ্যম ছাড়াও দিতে পারেন তো দুনিয়ার একটা জাহিরি মাধ্যমের সঙ্গে এভাবে বেয়াদবি করলে যারা স্বীকার করে আর যারা করে না যারা আদব রক্ষা করে আর যারা করে না দুনিয়ার লোকেরা কোনো যুক্তিতে তাদেরকে এক কাতারে মারতে রাজি না তাহলে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার দেওয়া জীবন লাভ করে তার দেওয়া নেয়ামতের মধ্যে ডুবে থেকে যারা তাকে গালি দেয় যারা তাকে নিয়ে ট্রল করে যারা তার অস্তিত্বকেই স্বীকার করে না অথবা করলেও লক্ষ কোটি দেবতার সঙ্গে মিলিয়ে তার পূজা করতে চায় আল্লাহকে এবং মানুষকে মিলিয়ে ফেলতে চায় আল্লাহকে এবং পাথরকে এক কাতারে রাখতে চায় কিভাবে তারা সমান হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে একজনের নাম ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার বাবা ছিল আবু সুফিয়ান আবু জাহলের নেতৃত্বের পর ইসলামের বিরুদ্ধে দুশ্মনীগুলোতে ময়দানগুলোতে যুদ্ধগুলোতে ইসলাম গ্রহণের আগের দিন পর্যন্ত যে নিজেই লিড দিয়েছে কমান্ডার ইন চিফ এত বড় ব্যক্তিত্ব কিন্তু তার মেয়ে রাসূলের ঘরে একবার ব্যবসায়ী কোনো কাজে এক এলাকায় গেল ফেরার পথে মদিনা পড়ল ভাবল মেয়েটার এক নজর দেখেই যাই এসেছি যেহেতু গেল আল্লাহ রাসূলের ঘরে যে সময় গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে উপস্থিত নেই কিন্তু মেয়ের সঙ্গে দেখা হলো কথাবার্তা বলছে মেয়ে আমার কেমন আছে নিজেদের মধ্যে কুশল বিনিময় করছে কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলো মেয়ে তাকে বসতে দিচ্ছেও না বসতে বলছেও না এখন মেয়ের ঘরে আবার বাবার কি অনুমতির প্রয়োজন লাগে নাকি মেয়ে বলুক আর না বলুক মেয়ের ঘর তো নিজের ঘরই কথা বলতে বলতে বিছানার উপর বসতে লাগলো তার চোখের সামনে তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মুমিনদের মা আমার মা আপনার মা সবার মা সামনের বিছানাটা তুলে ফেলল আবু সুফিয়ান বাবা মেয়ে আমি তো তোমাকে আদব কায়দা শিক্ষা দিইনি বাবা আসলে মেয়েরা আরো বিছানা বিছিয়ে দেয় আর যেটা আগ থেকে বিছানো ছিল তুমি কিনা টান মেরে তুলে দিচ্ছ এটা কোন ধরনের ভদ্রতা মেয়ে আমার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আমাদের মহিয়সী মা আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছেন তিনি জবাব দিচ্ছেন মুখের উপর বাবা আপনি আমার জন্মদাতা এতে আমার কোনো দ্বিমত নেই স্বীকার করতেও দ্বিধা নেই কিন্তু যে বিছানায় আপনি বসতে চেয়েছেন এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা আমি আল্লাহর রাসূলের বিছানায় রাসূলের দুশমনকে কখনোই বসতে দিতে পারি না
হতে পারে সে আমার বাবা হোক না বাবা কিন্তু এটা নবীর বিছানা নবীর বিছানায় নবীর মিত্র বসতে পারে নবীর বিছানায় নবীর আশিক বসতে পারে নবীর বিছানায় নবীর দুশমন বসবে আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখব এটা তো হতে পারে না অথচ বাবা মেয়ের সম্পর্ক বদর যুদ্ধের পর যে 70 জন বন্দী হয়ে আসলো এদের মধ্যে অনেকেই ছিল এমন যাদের আত্মীয় স্বজন ছিল মুসলমান আল্লাহ নবীর সাহাবী মাত্র 1.5 বছর আগে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছে এরকম একজন তার ঘটনা তাদেরকে সে সময় এনে জেলখানা তো নেই রাখবে কোথায় আল্লাহ নবী ফয়সালা দিলেন মদিনার মসজিদের বাইরে যে পিলারগুলো আছে এর সঙ্গে আপাতত বেঁধে রাখো পরবর্তীতে ফয়সালা করা যাবে কাকে গোলাম বানানো হবে কাকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে ফয়সালা হবে আপাতত বেঁধে রাখো বাধা হচ্ছে একজন তিনি লক্ষ্য করলেন তার আপন ভাই রক্তের ভাই যে মাত্র 1.5 বছর আগে হিজরত করে মদিনায় এসেছে সেও মুসলমানদের দলেই আছে সেখানে উপস্থিত আছে সে তার ভাইকে দেখে অনুরোধ করে বলল ভাই আমার এই যে লোকটা আমার গায়ে রশি বাঁধছে একটু অনুরোধ করে দাও বাধক আপত্তি নাই বিচার যা হয় মেনে নেব কিন্তু একটু অনুরোধ করে দাও যাতে একটু নরম করে বাঁধে আমার যাতে কষ্ট না হয় অন্যদের তুলনায় এতটুকু স্যাক্রিফাইস যাতে করে আরে আমি তো তোমার ভাই ভাই হিসাবে এতটুকু দাবি করা অন্যায় না অমূলক না তুমি এতটুকু রিকোয়েস্ট করে দাও এবার তাকে অবাক করে দিয়ে সেই সাহাবী বলল ও আমার ভাই তুমি ওকে আরো শক্ত করে বাঁধো সে তো পেরেশান এটা কোন ধরনের কথা আমার ছোট ভাই হয়ে এ ধরনের অভদ্রতা তুমি দেখাচ্ছ আমি রিকোয়েস্ট করলাম যে একটু আস্তে বাড়তে বলো না পারলে নাই রিকোয়েস্ট না করলে চুপ থাকো উল্টা রিকোয়েস্ট কেন করছো আর একটু শক্ত করে বাঁধো এখন সে স্পষ্ট জবাব দিচ্ছে সেই সাহাবী আরে শোন তুই আমার ভাই না যে আল্লাহর নবীর বিরুদ্ধে তরবারি ধারণ করতে পারে যে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে নেমে আসতে পারে আমার বাবা জন্ম দিলেও আমার মায়ের গর্ভে দুনিয়াতে আসলেও সে আমার ভাই হতে পারে না আমার ভাই তো সে যে তোর গায়ে রশি বাঁধছে এমনকি সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের অধীনে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসিরে কবিরের মধ্যে এবং ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরুল কোরআনুল আযীমের মধ্যে একটা বর্ণনা এনেছে বিখ্যাত সাহাবী আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু সূত্রে তাফসিরে কবিরের শব্দ হলো روي عن أبي موسى الأشعري رضي الله عنه أنه قال قلت لعمر بن الخطاب رضي الله عنه إن لي كاتبا نصرانيا أبو موسى الأشعري رضي الله عنه قال একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে আমার কথা হচ্ছিল কোন প্রসঙ্গে কথা হচ্ছিল সেটার বিস্তারিত আলোচনা পাবেন ইবনে কাসিরে ইমাম ফখরুদ্দিন রাজি শুধু মূল পয়েন্টটা এনেছেন কথা হচ্ছিল কথা প্রসঙ্গে আমি বললাম হে আমিরুল মুমিনিন আমার একজন কর্মচারী আছে যার কাছে রাইটার আমার ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ রাখে লেখালেখি করে কিন্তু তার ধর্ম পরিচয় হলো সে খ্রিস্টান ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন আমি এই কথা বললাম ফাকালা সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন কাতালাকাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন মা বালুকা মা লাকা কি ব্যাপার কি শুনালা তুমি এটা আল্লাহ তোমার ধ্বংস করুন আলাত্তাখাযতা হানিফা তুমি কি একজন মুসলমানকে নিজের কর্মচারী বানাতে পারলা না আমা সামিআতা কাউলাল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তুমি কি আল্লাহর এই বাণী শোনো নাই হে ঈমানদাররা যদি মুমিন হয়ে থাকো তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু আনহু তিনিও তো সাহাবা তিনি নিজের পক্ষে যুক্তি দিচ্ছেন লি কিতাবাতুহু ওয়া লাহু দীনুহু ওর ধর্ম ওর কাছে সে আমার কর্মচারী হিসাবে কাজ করে লেখালেখি করে আমি তার থেকে এতটুকু সুবিধাই ভোগ করি এমন তো না যে আমি তার ধর্মে প্রভাবিত হচ্ছি আমি তার ধর্মে নিজেকে দীক্ষিত করছি এমন তো না তারটা তার আমারটা আমার পার্থক্য তো আছে ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন সাফ জবাব আমি তাদেরকে সম্মান দিতে রাজি না যখন আল্লাহ তাদেরকে অপমানিত করেছে
لا أكرمهم إذ أهانهم الله ولا أعزهم إذ أذلهم الله ولا أدنيهم إذ أبعدهم الله الله যাকে রঞ্জিত করেছেন আমি তাকে সম্মান দিতে রাজি না আল্লাহ যাকে অপদস্থ করেছেন আমি তাকে ইজ্জতের আসনে বসাতে রাজি না আল্লাহ যাকে দূরবর্তী বলে আখ্যায়িত করেছেন আমি তাকে নিজের নিকটে টানতে রাজি না أبو موسى الأشعري رضي الله عنه جهتي دخلين لا يتم أمر البصرة إلا به بصرة أمر إجي بشار ببشباري جو وكي چارا يقول بشارلانو شمباب نا أمر بكيتا جوتي الباربو نام عمر رضي الله عنه بولين مات النصراني والسلام أرى كريشتان مورے گا چه مورے گا چه ماني تمي قلپو نا کرو جشه مورے گا چه تاکن تمي کی کرو با تاکن کی تمار ببشا تمي بندو کرو دیبا نه بکلپ مردم دیا چالا با جو نه بکلپ مردم تاکن تاکے اکن کانو شئی مردم تمي گوهن کرتے بار چونا اب دی بولوين هاي هاي کی کرلو عمر ওমর এত কঠোরতা দেখালো আল্লাহ তাআলা নিজে সম্প্রীতির ইজ্জতটা শিখালেন আর ওমর কি না তার মধ্যে আরো দূরত্ব ফেলে দিল হ্যাঁ হ্যাঁ একটা বার চিন্তা করেন এই হাদিস আপনাকে বলেছে আফদলুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা নবী বলেন সালাতুম মান কুননা ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান তিনটা গুণ এমন কার মধ্যে থাকলে সে ঈমানের মিষ্টতা অনুভব করতে এক নম্বর গুণ আই ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্ব ইলাইহি মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং তার রাসূল তার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি আপন বেশি প্রিয় দুই নম্বর গুণ ওয়া আই ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ দুনিয়ায় কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে এবার আপনি আমাকে বলেন আমি যদি আবু বকরকে ভালোবাসি নিশ্চয়ই আল্লাহর জন্য ভালোবাসি যদি বেলাল হাবশীকে ভালোবাসি নিশ্চয়ই আল্লাহর জন্য ভালোবাসি যদি প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আমি যদি আবু হানিফাকে ভালোবাসি মালিককে ভালোবাসি আহমদকে ভালোবাসি শাফিঈকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ও রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ তাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমি যদি মুজাদ্দিদ আল ফাসানিকে ভালোবাসি শাহ ওলিউল্লাহ দেহলভিকে ভালোবাসি শাহ আব্দুল আজিজ দেহলভিকে ভালোবাসি সৈয়দ শাহ ইসমাইল শহীদকে ভালোবাসি একইভাবে আমাদের সব আকাবির ওলামায়ে কেরামকে ভালোবাসি আল্লাহর কসম দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসি না কারণ এই ভালোবাসার দ্বারা দুনিয়ায় আমার কি পাওয়ার আছে আমি তো একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসি কারণ যারা আল্লাহকে ভালোবেসেছেন এবং আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসা আমার ঈমান কারণ কিয়ামতের দিন যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় বিশেষভাবে স্থান দেবেন এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাই ও তাফাররাকা আলাই এমন ব্যক্তিরা যারা একজন আরেকজনকে এক আল্লাহর জন্য ভালোবাসে মিলিত হলেও আল্লাহর জন্য মিলিত হয় দূরে গেলেও আল্লাহর জন্য দূরে যায় কিন্তু আমি যদি আবু জাহালকে ভালোবাসি কিভাবে দাবি করব আল্লাহর জন্য ভালোবাসি যদি আবু লাহাবকে ভালোবাসি উতবাকে ভালোবাসি সাইবারকে ভালোবাসি যদি মির্জাফরকে ভালোবাসি যদি মির্জাদিককে ভালোবাসি যদি পুতিনকে ভালোবাসি আমি কোন যুক্তিতে দাবি করব আমি আল্লাহর জন্য ভালোবাসি যদি তাগুতকে ভালোবাসি যদি বাতিলকে ভালোবাসি যদি আল্লাহ তুহিকে ভালোবাসি যদি ফাতিমা রাসূলকে ভালোবাসি যদি নাস্তিককে ভালোবাসি যারা সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয় যদি সাতিমদেরকে ভালোবাসি যারা নিয়ম করে করে আল্লাহর নবীকে গুস্তাখি করে কিভাবে দাবি করব আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি তা আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু তো আল্লাহ মানুষ না কিসে আমার ফায়দা কিসে আপনার ফায়দা মুমিন এটা দেখে না মুমিন দেখে আল্লাহ কি বলেছেন রাসূল কি করেছেন আল্লাহ যদি নবী ইব্রাহিমকে বলে আজ ওর বাপ হয়েছে কি হয়েছে তুমি বাপের সামনে দাঁড়িয়ে বলে দাও কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা চিরকালের জন্য আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে চির শত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতদিন না এক আল্লাহর উপর ঈমান আনবা কোনো বন্ধুত্ব নাই কোনো মহব্বত নাই কোনো আন্তরিকতা নাই হ্যাঁ তুমি থাকো তোমার মতো কিন্তু আমি তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতে পারবো না আল্লাহ তাআলা বলেন এই ঘটনার মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ আরে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন আরে কেনান নিজে জন্ম দিয়েছো কেনানকে তো কি হয়েছে কেনান তোমার সামনে ডুবে মরবে তুমি এটা বলতে পারবা না আল্লাহ আমাকে বলেছিলেন
আমার পরিবারকে বাঁচাবা ইন্নাহু মিন আহলি সে তো আমার পরিবারের সদস্য তাকে কেন তুমি ডুবিয়ে মারছো আল্লাহ সাবধান করে দিচ্ছেন লা তাসালনি মা লাইসা লাকা বিহি ইলম খবরদার যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই আমার কাছে সেটা চাইতে যাবে না জন্ম দিতে পারো কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলি সে তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে না যে আল্লাহকে মানে যে আল্লাহকে মানে না যে আল্লাহর বন্ধু আর যে আল্লাহর দুশমন তারা কখনো এক ফ্যামিলির মেম্বার হতে পারে না লুত আলাইহিস সালামকে আল্লাহ বলবেন তোমার স্ত্রী স্ত্রী হয়েছে কি হয়েছে তুমি চলে যাও মুমিনদেরকে নিয়ে পেছনেও ফিরে তাকাবা না তোমার স্ত্রীও আজকে ধ্বংস হবে কবিলার অন্যদের সাথে কারণ ঈমান সবার আগে ঈমান যদি না থাকে আওলাদ রাসূল ডাইরেক্ট আওলাদ রাসূল না কেনান ডাইরেক্ট আওলাদ রাসূল না ভাই নাই তো 14 পুরুষ 15 পুরুষের ভেদাভেদ নাই এই যুগে তো অনেক এগুলো দেখে ধোঁকা খায় আওলাদ রাসূল করেছে এটা হুজুররা বলছে বেদাত তারপর আওলাদ রাসূল তো তাই বলে এটাকে বেদাত বলতে হবে একটু ভুল হলে হতে পারে কিন্তু হুজুররা বেদাত বলে বারবারই বলছে বলে না অনেকে ঝুঁকতে দেয় তার মানে আওলাদ রাসূল বেদাত করতে পারবে না আওলাদ রাসূল যা করবে সেটা সর্বদাই হক হবে কেনান তো ডাইরেক্ট আওলাদ রাসূল ছিল নাতি পুতি না অনেক পরের প্রজন্মের না তাই বলে কি বলা যাবে কেনান যা করেছে তা হক ছিল তো যেটা বলছিলাম আল্লাহকে কেন্দ্র করে আমাদের সব কিছু আবর্তিত মুমিনের গোটা জগৎটাই আবর্তিত হয় একমাত্র আল্লাহকে কেন্দ্র করে মুনাফিকের কথা আলাদা হতে পারে মুনাফিক বলবে না হুজুর সব আল্লাহর নিয়ে হয় নাকি নামাজ আল্লাহর নিয়ে হয় রোজা আল্লাহর নিয়ে হয় হজ যাকাত ইলম দাওয়াত আল্লাহর নিয়ে হয় ইসলাহ তাজকিয়া আল্লাহর নিয়ে হয় রাজনীতিকে আল্লাহর নিয়ে হয়নি অর্থনীতিকে আল্লাহর নিয়ে হয়নি বিচার ব্যবস্থাকে আল্লাহর নিয়ে হয়নি এগুলো বলবে মুনাফিক মুমিন বলবে আমি যা করব আল্লাহকে নিয়েই করব আল্লাহর জন্যই করব মাটির উপর যদি বাঁচতে হয় আমি আল্লাহর আদেশ নিয়েই বাঁচব আর যদি আল্লাহর দিন নিয়ে বাঁচতে না পারি এই জীবনের কোনো দরকার নাই নবী যেমন বলেছিলেন হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনা হয়তো আল্লাহ দিনকে জিন্দা করবেন অথবা আমি মুর্দা হব এমনটা কখনো হবে না আমি জিন্দা থাকব দিন মুর্দা হবে আর জিন্দা থাকতে হলে উভয় জিন্দা থাকবো আমিও থাকবো ইসলামও থাকবে আর যদি মুর্দা হন প্রসঙ্গ দেখা দেয় আমি মুর্দা হব তবু ইসলামকে মুর্দা হতে দেব না আয়ান কুসুদ্দিন ও আন হাই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলেছিলেন আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা তো হতে পারে না এটা তো হতে দেওয়া যাবে না আমার সঙ্গ দাও বা না দাও একমত পোষণ করো বা ভিন্ন মত পোষণ করো এই যে আমি আবু বকর তরবারি হাতে নিলাম আমি এক ময়দানে নেমে যাব প্রতিটা মুরতাদ শাতিমা রাসূল মুদ্দাইয়া নবুয়তের বিরুদ্ধে আমি একা লড়ে যাব আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে নবীর যুগে যেভাবে নামাজ পড়েছি নামাজ তো এখনো সেভাবে পড়ব কিন্তু সেই যুগে যেভাবে যাকাত দিয়েছি এখন আর সেভাবে যাকাত দিব না তাদের বিরুদ্ধে আমি একা লড়াই করব সঙ্গ দাও আর না দাও কারণ আমি আবু বকর জীবিত থাকতে ইসলামকে মোটেও পরিবর্তিত হতে দেব না তো এর দ্বারা স্পষ্ট আস্তিক আর নাস্তিক কখনো বন্ধু হতে পারে না ইমানদার আর বেঈমান আল্লাহরে যারা মানে যারা মানে না যারা গালি দেয় যারা মহব্বত করে তারা কখনো এক হতে পারে না এর চাইতে অনেক সহজ জায়গায় তো এক আমরা হতে পারি না এবং সেটাকে যুক্তি আর বিবেকের ক্ষেত্রে সাংঘর্ষিক মনে করি না যেমন রাজাকার আর আদর্শিক নাগরিক এক হতে পারে না বেয়াদব আর ভদ্রলোক এক হতে পারে না এগুলোকে লোকে বলে আর এগুলো তো মানুষই নয় মানুষ অসাম্প্রদায়িকতা হবে মানুষের মধ্যে দেখতে শুনতে মানুষ হলেই সবাই তো মানুষ হয় না চেহারা সুরত থাকলেই সবাইকে মানুষ বলে না ওরা তো মানুষ না ওরা তো মানুষ একই কথা আমাদের ক্ষেত্রে আপনি যদি বলেন ভালো কাফের এর অর্থ হবে কি জানেন এর চাইতে হালকা শব্দ দিয়ে বোঝাই ভালো চোর নিরীহ ধর্ষক অসহায় সন্ত্রাসী আপনি বলবেন আরে ধর্ষক তো কি সে ভালো তো তার মধ্যে কোনো ভেজাল নাই নিরপরাধ বলে না আরে তোর চোখে চুরি করো অপরাধ ডাকাতি করো অপরাধ দুর্নীতি করো অপরাধ ফ্যাসিবাদে লিপ্ত হওয়া অপরাধ আর আল্লাহর খে আল্লাহর করে তার অস্তিত্বকে অস্বীকার করে কোনো অপরাধ না জমিনে খোদা কয়জন আরে কয়জন এমন তো না যে খোদা বহুজন বহু লোকের আবার এমন ধারণা আছে জান্নাত মনে অনেকগুলো আছে
প্রত্যেককে সশ বিশ্বাস মেনে তার তার জান্নাতে যাবে তো সেই জান্নাতগুলো বানাই লোকে স্রষ্টা তো একজনই সে একজন ছাড়া আর কোনো খালেক তো নাই আর কোনো নিয়ন্ত্রক তো নাই যদি থাকতো দুনিয়া টিকতো না এই খোদায় চাইতো আমি এর উন্নত বানাবো এর দুনিয়ার সুপার পাওয়ার বানাবো ওই খোদায় চাইতো অরে বানাবো এখন খোদায় খোদায় মারপিট লাগাই দুনিয়া ধ্বংস হতো এই যুক্তি আল্লাহই কোরআনে দিয়েছেন যদি একাধিক ইলাহ থাকতো লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা যদি একাধিক ইলাহ থাকতো তুমি তো কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই যদি ইলা বহুজন থাকতো ইসলামের এক ইলা কুফরের এক ইলা শিরকের এক ইলা তাগুতের এক ইলা বহু ইলা থাকতো না আসমান থাকতো না জমিন থাকতো না পাহাড় থাকতো না নক্ষত্র থাকতো না চাঁদ থাকতো না সূর্য থাকতো গোটা আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত তো স্রষ্টা কয়জন আরে বলে না মালিক কয়জন একজন নাম কি তার তিনি যেহেতু একজন তার আদর্শ হবে কয়টা ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম পরস্পর বিপরীত জিনিস কিভাবে তার আদর্শ হবে একদল একমাত্র তারে মানে আরেকদল তার সঙ্গে মিলায় বহুজনরে মানে আরেকদল কাউরেই মানে না কিভাবে তার এক হবে সূরা আলে ইমরান আল্লাহ জানিয়েছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম ওমাই ইয়ামতাগি গায়রাল ইসলামি দ্বীনা ফালান ইউকবালা মিন এই ইসলাম ছেড়ে যে দ্বীনের পেছনে তুমি পড়ো সেটা কোনোদিনও তোমার থেকে কবুল করা হবে না তোমার চোখে গ্রহণযোগ্য অনেক কিছু হতে পারে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই এখন আপনি যদি আবার প্রশ্ন করেন হুজুর বুঝলাম সম্প্রীতি চলতে পারে না রিদ্ধতা চলতে পারে না এটা তো স্পষ্ট কারণ আল্লাহ আপনাকে ভালোবাসাও শিখিয়েছেন ঘৃণাও শিখিয়েছেন যে কোরআন আল্লাহ এবং আল্লাহর নবী এবং তার সাহাবীদের গুণ বলেছে রুহামা ও বাইনাহুম তারা একজন আরেকজনকে ভালোবাসে দয়া করে স্নেহ করে মায়া করে মহাব্বত করে একই কোরআন এর আগে গুণ বলেছে আশিদ্দা ওয়ালাল কুফার কাফেরদের উপর তারা বড় কঠোর একদিকে মুমিনের উপর বড় রহমদিল আরেকদিকে কাফেরের উপর বড় কঠোর একদিকে পানি চাইলো ঘটনা সবাই জানেন পানি নিয়ে তার কাছে হাজির হলো মুখে দিতে যাবে পাশ থেকে আরেক মুসলমান আওয়াজ তুললো আমি পানি পান করব বললো আমার চিন্তা পরে হবে যা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল মুখে পানি দিতে যাবে পাশ থেকে আরেকজন আওয়াজ করলো আমি পানি পান করব সে বললো আমার চিন্তা করে হবে আমার ভাইয়ের বড় কষ্ট হচ্ছে সে হয়তো শহীদ হয়ে যাবে আরে যাও না জলদি তার কাছে নিয়ে যাও তৃতীয় জনের কাছে গিয়ে দেখলো সে শহীদ হয়ে গিয়েছে তৃতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও শাহাদাতের সুধা পান করেছে আবু জাহলের ছেলে ইকরিমার কাছে ফিরে এসে দেখলো সেও তার প্রাণবায়ু দেহ ত্যাগ করেছে তিন তিনটা লোক মরে গেছে শহীদ হয়ে গেছে তারপর পানি খাওয়ার ক্ষেত্রেও অন্য ভাইকে প্রাধান্য দিয়েছে আরে তাদের অবস্থা এমন ওয়ায়ুফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজের কষ্ট হলেও অন্য ভাইকে প্রাধান্য দেয় আল্লাহ নবী মেহমান দিলেন যাও এই মেহমান তোমার ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে গেল বিবিরে বলল বিবি মেহমানদারি করার কিছু আছে কিনা বিবি বলল হ্যাঁ যা আছে তো কিন্তু এতটা অপর্যাপ্ত যদি আমরা খাই মেহমান পাবে না মেহমান খেলে আমরা পাবো না আর সবাই মিলে খেতে চাইলে কারো পরিতৃপ্তি হবে না কি করার এখন বলল বিবি এক কাজ করো তাহলে মোমবাতি ঠিক করার নাম দিয়ে তুমি মোমবাতিরে নিভায় দিবা জায়গাটা অন্ধকার হয়ে যাবে আমরা বসে খাওয়ার ভান করব মুখ দিয়ে দাঁত দিয়ে আওয়াজ করব যেন খাচ্ছি আসলে খাবার তো নাই খাবোটা কি মেহমান খাবে মন জুড়ে খাবে তার দিল থেকে দোয়া আসবে তারপর তুমি বাতি জ্বালাবা মেহমান তো খুশি থাকবে একবেলা না খেলে আমাদের কি এমন ক্ষতি হবে নিজেরা ক্ষুধার্ত রাত কাটিয়েছেন মেহমান পেট ভরে পরিতৃপ্ত হয়ে আল্লাহর শুকর গুজারি করেছেন সকালবেলা নবীর সামনে এসেছেন নবী জিজ্ঞেস করছে সাহাবী আমার কি আমল তুমি করেছো বলো না আল্লাহ তো তোমার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন তো একদিকে তারা এতটা রহম দিল এক নারীর ইজ্জত হেফাজতের জন্য হাসি মুখে হাজার যুবক যান দিয়ে দিতেন এত বেশি রহম দিল পুরো এক সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ হয়ে গেল শুধু বাজারে গিয়েছে মুসলিম নারী ইহুদি বাজার স্বর্ণের দোকান দোকানদার সেই সময় মাত্র নতুন নতুন পর্দার বিধান নাজিল হয়েছে এতদিন পর্যন্ত মুসলিম মেয়েদের সৌন্দর্য দেখতো এখন থেকে আর দেখতে পারবে না এখন ওদের মনে তো বড় কষ্ট এর চাইতে আরো বেশি হলো ইসলামে পর্দার বিধান থাকবে কেন এটা তো ঠিক না ভাল লাগে না লুচ্চামি করবো কেমনে তাইলে তো পর্দার বিধানের বিরোধিতা তো করা দরকার
এই যুগে দেখেন না একদিকে সেকুলাররা ব্যক্তি স্বাধীনতার কথা বলতে বলতে মানুষের উলঙ্গ থাকাকে বৈধতা দেয় লেংটি পরার বৈধতা দেয় কার কি পরবে কে কি পরিধান করে চলবে এটা নাকি তার চয়েস যার যেটা ভালো লাগে সে পরবে পুরুষ হয়ে শাড়ি পরে পোজ দিবে বলবে এটা আমার অধিকার নারী হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হবে বলবে আমার অধিকার তুমি সিডিউল খাবা কেন এটা তোমার দণ্ডের সমস্যা নিজের দণ্ড সামলাও আমি আমার মতে থাকব এমন কি এটা নিয়ে কেউ বললে তার তেতুল হুজুর কয়া বলে বলে না বলে ব্যাপকভাবে কতভাবে টিটকারি করে ওদের পোশাক নিয়ে কিছু বলা যাবে না ওরা তো স্বাধীন আল্লাহর গোলাম না আল্লাহর বান্দা না আল্লাহর বিধান বলতে পারবেন না ওদের সামনে বললে নারী বিদ্বেষী হুজুর নারী বিদ্বেষী বক্তা আজকাল তো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যেই কয়টা প্রপাগান্ডা ওরা চালায় এর মধ্যে বড় শক্তিশালী একটা প্রপাগান্ডা হলো ওয়াজ মাহফিলে নাকি নারী বিদ্বেষী কথাবার্তা বলা হয় আল্লাহ তাআলা নারী বিদ্বেষী নাকি আরে বলেন না আল্লাহ তার সৃষ্টি বিদ্বেষী তা আল্লাহর কোরআনের কথা বললে কি বিদ্বেষ হয় আরে দুনিয়ার পাগলরা মুরগি তুই মনে করেছিস তুই শিয়ালের কাছে সুরক্ষিত শিয়াল তোরে ঘর থেকে বের করতে চায় আর রাতের বেলা আমি তোরে খাঁচায় রাখতে চাই মুরগি তুই আমার ভুল বুঝছিস তুই মনে করছিস আমি তোর ক্ষতি চাই তোকে সংকীর্ণতে আবদ্ধ রাখতে চাই কিন্তু তুই বুঝতে পারছিস না আমি তোরে খারাপের হাত থেকে বাঁচাতে চাই শিয়ালের হাত থেকে বাঁচাতে চাই স্বাধীনতার নামে আমার কথা না শুনে বাইরে তো চলে গেলি তুই কিন্তু বড় দুঃখ তোরে আর আমি জ্যান্ত ফেরত পেলাম না এই হালতে তো হচ্ছে দুনিয়ায় স্বাধীনতার নামে কত কিছু চলছে সারা দুনিয়ার মধ্যে তো একদিকে তারা স্বাধীনতার নামে মানুষের ল্যাংটা থাকার অনুমোদন দেয় আরেকদিকে দেখেছেন আপনারা দেশের পর দেশে এখন আমার মুসলিম মা বোনদের শরীর থেকে হিজাব আর নিকাব কেড়ে নেওয়া ফ্রান্সে নিষিদ্ধ সুইজারল্যান্ডে নিষিদ্ধ ভারতের হালত দেখেছেন যেটাকে কেন্দ্র করে মুস্কান নামক এক কিশোরী সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে যে হিজাব পরে নিকাব পরে ওদের কলেজে ভার্সিটিতে ঢোকা যাবে না কিন্তু আল্লাহর বান্দি বোরকা পরে ঢুকবে এসেছে সে তার কলেজের সামনে সেই সময় অনেকগুলো উগ্র হিন্দুত্ববাদী যুবক তাকে উত্তক্ত করতে চেয়েছে বিভিন্নভাবে কষ্ট দিতে চেয়েছে সে সবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে আদর্শ শিখিয়েছে ওরে মুসলমানরা তোমরা তো মুসলিম দেশে বসে মুসলিম সংখ্যা গরিষ্ঠ হয়েও আল্লাহ আকবরকে বিতর্কিত বলো আল্লাহ আকবরের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলে মজা পাও দেখো আমি একটা নারী হয়ে নিজের জীবনের পরোয়া না করে ইজ্জতের পরোয়া না করে এতগুলো নর পশুর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তৃপ্ত কণ্ঠে কিভাবে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর উচ্চারণের দরকারটা কি আগে তুমি মানো ইসলাম শান্তির ধর্ম কিনা যদি এটা মেনেই নাও ইসলাম শান্তির ধর্ম তাহলে তোমাকে যৌক্তিকভাবে এটাও মানতে হবে ইসলামের প্রতিটা বিধানে শান্তি আছে যেহেতু ইসলাম শান্তির ধর্ম সুতরাং ইসলাম কায়েম হওয়ার মানেই হলো শান্তি কায়েম হওয়া ব্যক্তি জীবন ইসলাম কায়েম হবে ব্যক্তি জীবন শান্তির জীবন হবে পরিবার জীবন ইসলাম কায়েম হবে পরিবার শান্তির পরিবার হবে সমাজে ইসলাম কায়েম হবে সমাজ শান্তির সমাজ হবে রাষ্ট্রে ইসলাম কায়েম হবে রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্র হবে আদালতে ইসলাম কায়েম হবে আদালত শান্তির আদালত হবে থানা ইসলাম কায়েম হবে থানা শান্তিপূর্ণ থানা হবে জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হবে সর্বত্র শান্তি ন্যায় ইনসাফ কায়েম হবে আর যেখান থেকে ইসলাম বিদায় নিবে সেখানে জাহেলিয়া ঢুকবে অন্ধকার ঢুকবে অন্যায় ঢুকবে যারা ইসলাম কায়েমের কথা বলে তারা তো শান্তি কায়েমের কথা বলে আর যারা ইসলাম কায়েমের বিপক্ষে কথা বলে তারা তো অশান্তি কায়েমের কথাই বলে কারণ ইসলাম কায়েমের বিপক্ষে তারাই যেতে পারে যারা মানবতার দুশ্মন যারা মানবতার শান্তি চায় না ইসলামে তো শুধু আখেরাতের শান্তি না দুনিয়ারও শান্তি না হলে আল্লাহ আপনাকে এই দোয়া কেন শিখাবে রব্বানা আতিনা আরে বলে না ফি দুনিয়া হাসানা আগে ফি দুনিয়া হাসানা আয় আল্লাহ দুনিয়ায় কল্যাণ দেন সুখ দেন শান্তি দেন ও ফিল আখিরাতি হাসানা আখিরাতেও সুখ দিয়েন শান্তি দিয়েন দুনিয়াও দেন আগে তো দুনিয়ার কথা বলেছে আল্লাহ চায় না দুনিয়া আপনি খারাপ থাকেন ইসলামকে আপনি প্রয়োগ করে দেখেন না যেখানে প্রয়োগ করবেন শান্তি এমন শান্তি আসা শুরু করবে আল্লাহ আসমানের সব দরজা খুলে দিবেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা
আল্লাহ বলে আসমানের বরকতের সব দরজা খুলে দিব ইউলসিদিস সামা আলাইকুম মিদরারা মুসলধারে বৃষ্টি দিব ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন কি লাগবে তোমাদের সম্পদ লাগলে সম্পদ দিব সন্তান লাগলে সন্তান দিব ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা ফসল লাগলে ফসল দিব বাগান লাগলে বাগান দিব নদী লাগলে নদী দিব যা লাগে সব দিব ইসলাম মেনে দিব আমাদেরকে তো বোঝায় পশ্চিমা বিশ্ব আমরা উন্নত কেন জানো আমরা আমাদের সিস্টেমের কারণে উন্নত বোকারা আমাদেরকে বাস্তবতা বলে না ওরা কেন উন্নত তোরা কি সিস্টেম মেনে উন্নত হয়েছিস না উন্নত হয়ে সিস্টেম বানিয়েছিস আমরা ভালো করে জানি ইউরোপ আমেরিকা শিখাবে আমরা উন্নত আমাদের ডেমোক্রেসির কারণে রাশিয়া চীন বলবে আমরা উন্নত আমাদের কমিউনিজমের কারণে আরেক দল বলবে এটার কারণে আরেক দল বলবে সেটার কারণে ইতিহাস ভালো করে জানি আমরা আমাদের এই অখণ্ড ভারতবর্ষের সম্পদগুলো কারা চুরি করেছে জানেন না কারা মেরে খেয়েছে ডাকাতি করেছে রাহাজানি করেছে এমনকি কয়েকদিন আগে যে রানী মরেছে তার মাথায় যে মুকুট ছিল সেই মুকুটের মধ্যে যে হীরকখণ্ড ছিল আপনারাও দেখার কথা সবাই অনলাইনে সেই হীরকখণ্ড যে আমাদের মাটি থেকে চুরি হয়েছিল সেটা তো জানি আমরা তো চুরির টাকা দিয়ে বড়াই করো এত বড় এক সাম্রাজ্য ছিল তোমাদের যেখানে কখনো সূর্য ডুবত না আচ্ছা ভালো কথা তো সেই সাম্রাজ্যগুলো তো ছেড়ে এসেছো মালগুলো কই গেল টাকা পয়সা কই গেল তৎকালীন ভারতবর্ষের জিডিপি সেই সময় পশ্চিম অনেক দেশের চাইতে বেশি ছিল আর এখন তো এতকাল বসেও খুব বেশি আগাতে পারি নাই আমরা মাত্র স্বল্প উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি কোথায় হারিয়ে গেল সেই অর্থনীতি কারা খেলো এগুলো তো আমাদেরটা খেয়ে নিজেদের পেট ফুলিয়ে চুরির মাল দিয়ে বড়াই করে এখন আমাদেরকে শিখাও না না আমরা চুরির কারণে উন্নত না আমরা আমাদের সিস্টেমের কারণে উন্নত আফ্রিকার কালো কালো মানুষের রক্ত খেলো কে এই ফ্রান্স এখন সে আমাদের বলবে না আমি চুরি করে উন্নত না আমি আমার জ্ঞান বিজ্ঞানের কারণে উন্নত এই যে আমেরিকা সারা দুনিয়ায় বড়াই করে সভ্যতা শিখায় আমাদের আদব কায়দা শিখাতে আসে আলে বলা না আরে আমেরিকার আসল নাগরিক যারা রেড ইন্ডিয়ান ওদেরকে বিনামূল্যে কম্বল দিয়ে সেই কম্বলের মধ্যে আবার গুটি বসন্তের ভাইরাস মিশিয়ে মহামারী ছড়িয়ে আদিবাসীদের মেরে কারা ইউরোপ থেকে গিয়ে উড়ে গিয়ে জুড়ে বসেছে আমরা জানি না তা ভাই উন্নত তো সবাই এক নিয়ম মেনে হয় নাই কমিউনিস্টরা উন্নত পুঁজিবাদীরাও উন্নত এদিকে হিটলারের নাৎসি শাসনের সময় ওরা উন্নত হয়েছিল জাপান উন্নতির শিখরে পৌঁছেছিল বিভিন্ন সিস্টেম মেনে হয়েছিল আমরাও পারতাম ওদের চাইতে বেশি পারতাম যদি ইসলামকে ধরতাম কিন্তু এখন তো বড় লজ্জা লাগে মুসলমান হয়েও ইসলামের অনেক বিধানের নাম উচ্চারণ করলেই ভয় থরথর করে কাঁপে সেই জাতিরে বরকত দিবে কে বরকতদাতা কয়জন আরে কয়জন তো সে আল্লাহরে তো খুশি করতে পারো না মানুষের মুখের দিকে তাকায়া আল্লাহর কথা বলতেও তো ভয় লাগে বলছিলাম তো মানবতাবাদের কথা খালি মানবতাবাদ মানবতাবাদ উচ্চারণ করে আর এক একটা নতুন নতুন ইস্তেলা পরিভাষা তাম সমাজে আনে এনে মুসলমানরে গিলায় আর মুসলমান তো আজকাল টিভি দেখে ইসলাম শেখে মুভি দেখে ইসলাম শেখে পত্রিকার কলাম পড়ে ইসলাম শেখে বিশুদ্ধ সোর্স থেকে তো ইসলাম শিখতে রাজি না আলেম ওলামার কাছে গিয়ে হাত গেড়ে বসে আদব কায়দার সঙ্গে দিন শিখতে রাজে না কেন অনলাইন সার্চ করে করে গুগলে ঢুকে ঢুকে ইউটিউব দেখে দেখে সহজে ইসলাম শিখতে চায় যার কারণে সহজেই পশ্চিমাদের বিছানো জালে আটকা পড়ে যায় না হলে ইসলামের চাইতে বড় মানবতা শিক্ষা কে দিয়েছে ওরে পাগল মানুষকে বানালেন যিনি তার চাইতে বড় মানবতা কে শেখাতে পারবে বল না মানুষকে বানিয়েছেন কে আর যেই বিধান তিনি দিয়েছেন সেটা মানবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না সাংঘর্ষিক হবে এর চাইতে হাস্যকর বিষয় কি হয় হ্যাঁ তাহলে বলতে পারেন তাহলে দুনিয়ায় কি হুজুর শুধু মুসলমান থাকবে আর কেউ থাকবে না এ ব্যাপারে আল্লাহই বলেছেন আমার বলা লাগবে না হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের দুইটা জাতি দুইটা দল এক জাতির নাম কাফের এক জাতির নাম মুমিন ইসলামের জামানে খেলাফতের জামানায় সারা দুনিয়ার অঞ্চল তো দুই ভাগে বিভক্ত ছিল এক ভাগ অঞ্চল যেখানে ইসলামের শাসন ছিল নাম ছিল দারুল ইসলাম আরেক ভাগ যেখানে কুফরের শাসন ছিল সেটার নাম ছিল দারুল কুফর কিন্তু মজার বিষয় কি জানেন সেই দারুল ইসলামের মধ্যে যেই সব কাফের মুশরিকরা থাকতো তারাও এতটা সুখে শান্তিতে এবং অধিকার নিয়ে বাঁচত যেটা আমরা অনেক সময় সংখ্যাগরিষ্ঠ হয়েও পাই না আমরা তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর
ইসলামের কথা বলতে গেলে কত রকম হালত হয় সেটা আপনারা দেখেছেন যারা বলেন না আপনারা চুপচাপ থাকেন আপনাদের সমস্যা নেই যারা বলে তাদের দিনগুলো কেমনে কাটে আমার চাইতে তো আপনারা ভালো জানেন এটা সংখ্যা গরিষ্ঠের অবস্থা এরকম আর সেই জামানার সংখ্যা লঘুদের অবস্থা যদি দেখতেন হায় হায় করে আফসোস করতেন যে আমরা কিসের বিরোধিতা করছি আল্লাহর নবীর জামানায় খলিফাদের জামানায় একটা গোলাম যে অধিকার নিয়ে বেঁচে থাকতো আমরা তো এখন স্বাধীন হয়েও সেই অধিকার সব ক্ষেত্রে বুঝে পাই না যখন মানলেন ইসলাম শান্তির ধর্ম আর ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করে না সুতরাং আপনার তো এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই আল্লাহ আপনাকে ঠকাবে অন্যায় করবে অত্যাচার করবে আরে না ইসলামে কোনো ধরনের অন্যায় থাকবে না অনাচার থাকবে না অত্যাচার থাকবে না হা হা আপনি যদি যুগের আবু জাহাল হয়ে যান আল্লাহর বিরুদ্ধে ময়দানে নেমে আসেন তাহলে ইসলাম আবার আপনার ছেড়েও কথা বলবে না পৃথিবীর সব দেশ শান্তির কথা বলে সুখের কথা বলে তারপর দেশে পুলিশ কেন থাকে আর্মি কেন থাকে মিডিয়ার কেন থাকে এত বাহিনী তারা কেন রাখে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে কোটি 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 টাকা কেন খরচ করে শান্তির দেশ সবচেয়ে শান্তির দেশ যেগুলো সেই সুইজারল্যান্ডেও পুলিশ নাই আইন শৃঙ্খলা বাহিনী নাই আইন আদালত বিচার নাই কেন আপনি বলবেন আরে জবাব তো সহজ দেশটা শান্তির দেশ বুঝলাম কিন্তু কখনো কেউ যে মাথা চাড়া দেবে নাকি গ্যারান্টি আছে এই শান্তিকে টিকিয়ে রাখার জন্যই এই বাহিনীগুলোকে লাগবে সশস্ত্র বাহিনীকে লাগবে আইনশৃঙ্খলা বাহিনীকে লাগবে কেন যাতে করে এই শান্তিটা টেকসই হয় যাতে করে সাস্টেইনেবল শান্তি থাকে কখনো এসে যাতে কেউ শান্তি নষ্ট করতে না পারে যদি কেউ নষ্ট করতে আসে তার জন্যও যাতে পানিশমেন্টের ব্যবস্থা থাকে কারণ সবসময় মিষ্টি মিষ্টি কথার কাজ হয় না আমার নবী মক্কার 13 বছর মিষ্টি কথা বলেন নাই হিকমতের সঙ্গে দাওয়াত দেন নাই কাজ হয়েছিল সবার ক্ষেত্রে আবু বকরের ক্ষেত্রে হয়েছে আবু জাহালের ক্ষেত্রে তো হয় নাই তয়েফে তারে মেরেছে এই তয়েফ বাসী তো আবার নবীর শেষ জীবনে খাদেম হয়ে সামনে এসে ইসলাম কবুল করে নিয়েছে আর মক্কার যুগে আবু জাহালই তো নিজের হাতে বর্ষা মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছে একই লোকের তো বদরে গিয়ে ছোট বাচ্চার হাতেও জীবন দিতে হয়েছে ইসলামে তো দুটো ব্যবস্থাই রেখেছে একদিকে আমার আল্লাহর নাম যেমন রহমান রহিম আর একদিকে আল্লাহ তো জানিয়েছেন নাব্বি ইবাদি আননি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলিম নবী আমার বান্দাদেরকে বলে দাও না আমি বড় ক্ষমাশীল বড় দয়ালু আবার আরেকদিকে আমার শাস্তিও সবচাইতে কঠিন শাস্তি শান্তি আর শাস্তি দুইটাই লাগে একটা জিনিস যা চিন্তা করবেন আপনি ছুরি ডাক্তারের হাতেও থাকে সন্ত্রাসীর হাতেও থাকে ডাকাতের হাতেও থাকে অপারেশন থিয়েটারে যারা সার্জারি করে তাদের হাতেও থাকে কিন্তু উভয় ছুরি কি এক অপারেশন থিয়েটারে যে ডাক্তার থাকে তার ছুরি ব্যবহার করাতে আপনার টাকা দিতে হয় টাকা খরচ করেন সে একটা অঙ্গ কেটে ফেলে দেয় কেন পচন ধরেছে যদি না কাটি পচন আরো ছড়িয়ে যাবে আসার সময় থ্যাংক ইউ বলে আসেন স্যার বড় সুন্দর করে কেটেছেন আমার বড় উপকার করে দিয়েছেন আপনার মতো লোক হয় না করে দিল আপনার ক্ষতি বাহ্যিকভাবে হাত কেটে আলাদা করে দিল টাকা তো দিলেন দিলেন থ্যাংক ইউ বললেন সিরিয়াল দিলেন কত মাস লাগিয়ে সারা জীবন কৃতজ্ঞ থাকলেন তার উপর আরেকদিকে সন্ত্রাসী ডাকাত খুনি তাদের হাতেও ছুরি থাকে কিন্তু সেই ছুরি ব্যবহারে টাকা তো দিবেনই না আপনি উল্টো তারে অভিশাপ দিবেন সারা জীবন যতদিন বাঁচবেন ওকে খারাপভাবে স্মরণ করবেন ছুরি উভয়টাই ছুরি কিন্তু দুই ছুরির হুকুম এক না এক ছুরি গজবের ছুরি আর এক ছুরি রহমতের ছুরি আবু জাহালের হাতেও তরবারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও তরবারি কোন পাগল যদি দুই তরবারিকে এক মনে করে তার মাথার চিকিৎসা করা দরকার তাকে পাবনা হেমায়েতপুরে পাঠানো দরকার নিঃসন্দেহে আবু জাহালের হাতের ছুরি সন্ত্রাসের ছুরি টেরোরিজমের ছুরি জঙ্গি মাকেও বলে এসেছি মা হয়তো ওকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসবো অথবা নিজেরা শাহাদাতের সুধা পান করব কিন্তু ব্যর্থ হয়ে তোমাকে আর মুখ দেখাবো না আব্দুর রহমান বিন আওফ বলেন কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি অজান্তে দেখাই দিলাম ওই যে বাহিনী বেষ্টিত একটা লোক সেই হলো আবু জাহাল দৌড়ে গেল ছুটে গেল দুইজন বাজ পাখির মতো আশপাশের লোকরা অতটা সতর্ক হয়নি ছোট বাচ্চা বড় কেউ গেলে খালেদ বিন ওয়ালিদ টাইপের কেউ গেলেও ঠেকায় দিত কারণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সে আছে নেতা গেলে তো সব শেষ
থেকে সতর্কতা আছে কিন্তু দুইটা বাচ্চা আসছে কি জন্য আর আসবে এসে বলবে চাচা জান আমার আব্বারে কেন ধরেছেন ছেড়ে দেন আমার আম্মারে কেন নিয়েছেন রেপ কইরেন না ভিক্ষা চাই বিচার চাই দোয়া চাই এই রকম দুনিয়ার আমরা যেমন করি আর কি এই রকম নিরীহ আর অসহায় মানবিক আবেদন হয়তো জানাবে তো আসছে ছোট বাচ্চা সিরিয়াস হিসাবে নেয় নাই কিন্তু গিয়ে বুখারীর রেওয়ায়াত একজন গিয়ে ঘোড়ার পায়ে আঘাত করলো ঘোড়া পড়ে গেল আর আবু জাহাল ছিটকে গেল আরেকজন গিয়ে গলার উপর চড়ে বিসমিল্লাহ বলে কাঁদছে এত যুক্তি দিয়ে বোঝাতে হয় না দুনিয়ার সবার হুকুম এক না রাষ্ট্রের পক্ষের লোক আর বিপক্ষের লোকে যেমন পার্থক্য থাকে আল্লাহর পক্ষে আর বিপক্ষেও পার্থক্য থাকে কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুসিতু ইলাইহিম ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিতিন যেই সমস্ত কাফের মুশরিকরা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয় না এবং তোমাদের উচ্ছেদে একদল আরেকদলকে সহযোগিতা করে না তাদের প্রতি সদাচার করতে ভারসাম্যের আচরণ করতে আল্লাহ তোমাদেরকে মোটেও নিষেধ করে না ইনসাফ করো আল্লাহ ইনসাফকারীকে পছন্দ করেন কিন্তু সবার ব্যাপারে এটা না ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ আল্লাহ নিষেধ করে দিচ্ছেন বারণ করে দিচ্ছেন আনিল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন যারা ধর্মের নামে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম তোমাদেরকে তোমাদের এলাকা থেকে দেশ থেকে ঘর থেকে বহিষ্কার করে দেয় ওয়া যাহারু আলা ইখরাজিকুম এবং তোমাদেরকে বহিষ্কার করতে একদল আরেক দলকে সহযোগিতা করে খবরদার তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারবে না কঠোরতার আচরণ করতে হবে কারণ যে আল্লাহ দুশমন সে মুমিনের বন্ধু হতে পারে না তুমি তোমার মতো থাকো তোমার সঙ্গে আমার গায়ে পরে লাগার কোনো কারণ নাই কিন্তু যদি তুমি গায়ে পরে লাগতে আসো আমার বাবরি মসজিদকে তুমি মাটির সাথে মিশাই দিবা আমার লাল মসজিদে তুমি রক্তের বন্যা বাবা আমার আসামের শত শত মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ফেলে দিবা এবং পুরো অঞ্চলের অসংখ্য মসজিদের মিনার এবং গম্বুজের উপর গেরুয়া পতাকা টানিয়ে দিবা বারবার উস্কানি দিবা রাস্তাঘাটে মানুষকে ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করবা আর না বললে তারে জানে মেরে ফেলবা মুভ লিঞ্চিং করে করে মানুষকে হত্যা করবা কোরবানির দিন কেউ ধর্মের বিধান হিসাবে গরু কোরবানি করলে বিনিময়ে তাকেও কোরবানি করে ফেলবা কোনো বিচার হবে না আইনের শাসন পাওয়া যাবে না গুজরাটে প্রকাশ্যে মায়ের সামনে সন্তানকে সন্তানের সামনে মাকে গণধর্ষণ করবা জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারবা আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে গণ উচ্ছেদ করবা গণ জুলুম করবা ওই ঘুরে আমার আপন আপনের চেয়ে তো আপন আমার জাতিগত ভাই বোনদেরকে তোমরা ক্যাম্পে বন্দি করে রাখবা আর কনস্ট্রাকশন ক্যাম্পে রেখে শিক্ষিত করার নামে ধর্ষণ করবা জুলুম করবা যারে মনে চায় মেরে ফেলবা আর আমরা চুপ করে বসে থাকবো এটা তো হতে পারে না সারা দুনিয়া জানে দুনিয়া ভরে উস্কানি কারা দেয় দেশে দেশে রক্তের বন্যা কারা বয় কারা দুনিয়ার মানচিত্রটাকে মুমিনের রক্ত দিয়ে লাল একটা মানচিত্রে পরিণত করে এমন কি গত মাসে দেখেছেন আপনারা 26 অক্টোবরের রিপোর্ট ইন্ডিয়া টাইমস ছেপেছে যোগী আদিত্যনাথের রাজ্যে দারুল উলুম দেওবন্দ সহ আমাদের চেতনার শিকড় আমাদের দেওবন্দি কওমে প্রতিটা মাদ্রাসার অস্তিত্বের শিকড় উম্মুল মাদারিসুল কওমিয়া দারুল উলুম দেওবন্দ সহ মোট 35টা মাদ্রাসাকে ইলিগাল বেআইনি ঘোষণা করেছে এমনকি পুরো ভারতে 7000 মাদ্রাসাকে ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত করেছে এগুলো স্বীকৃতি কেড়ে নিবে অনুমোদন স্বীকৃতিহীন বানিয়ে দিবে এরপর স্বীকৃতি নেওয়ার জন্য মন গড়া বিভিন্ন কানুন মানতে বাধ্য করবে যদি মানে অনুমতি দিবে না হলে চিরতরে তারা লাগিয়ে দিবে তো তোমরা এভাবে যদি খোঁচাতে থাকো গুতাতে থাকো সেই ক্ষেত্রেও রবের আদেশ কি সেটা স্পষ্ট কিন্তু যেখানে মুসলমানদের শাসন থাকে আবারও বলবো যেখানে মুসলমানদের শাসন থাকে সেখানে শুধু কাফের মুশরিক না সেখানে একটা প্রাণীও খারাপ থাকে এমনি তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলে নাই 10 লাখ তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে
এমন শাসন আমাদের ইতিহাস দেখিয়েছে ওমর বিন আব্দুল আজিজের যুগে জাস্ট দুইটা বছরের শাসন 99 হিজরি থেকে 101 হিজরি নাম শুনে নাই কে কিন্তু শাসনকাল মাত্র দুইটা বছর এই দুই বছরে এমন ইনসাফ দেখিয়েছেন ইনসাফের প্রভাব শুধু মানুষের মধ্যে থাকে নাই জীবজন্তু পর্যন্ত বুঝেছে যে এই শাসনে আমাদের ক্ষতি হবে না বাঘ আর হরিণ পর্যন্ত এক ঘাটে পানি খেয়েছে আল্লাহ হরিণের দিলে তৃপ্তি ফেলে দিয়েছেন অন্যায়ভাবে তার ক্ষতি কেউ করবে না তো মুসলমান মুসলমানের শাসন যদি থাকে কই মুসলমানের শাসন সেকুলার শাসন তো সেকুলার শাসন এটার দায় সেকুলারিজমের কাঁধে কিন্তু যেখানে পূর্ণাঙ্গ ইসলামের শাসন থাকবে সেখানে কারো ক্ষতি হবে না ইনশাআল্লাহ এমন কি ওরা যেই সমস্ত কল্পিত শাসন কায়েম করতে চায় পয়েন্ট দেখেন আপনি দুনিয়াতে শুধু মুসলমান না ইহুদিরাও বলে আমরা সারা দুনিয়াকে ইহুদি রাজ্য বানাবো ওরা যে পতাকা বানিয়েছে দেখেছেন তো ইসরায়েলের পতাকা এই পতাকার মধ্যে উপরে আর নিচে যে ব্লু দুইটা লম্বা দাগ দিয়েছে মাঝখানে একটা তারকা দিয়েছে এটার ব্যাখ্যা আপনারা দেখে নিয়েন এই দুই উপরের আর নিচের দাগ দিয়ে তারা কি এরিয়া বুঝিয়েছে ব্যাখ্যা ওরাই দিয়েছে আমাদের করতে হবে না যে দরিয়ায় ফুরাত থেকে দরিয়ায় নীল পর্যন্ত কেনান থেকে খায়বার পর্যন্ত এই পুরোটা হলো আমাদের এরিয়া এটা হবে দ্য গ্রেট ইসরায়েল এখন হচ্ছে ক্ষুদ্র ইসরায়েল দ্য গ্রেট ইসরায়েল হবে এই পুরো অঞ্চল ব্যাপী তাদের শাসন হবে কেন কারণ বনি ইসরায়েল যেখানে যেখানে ছিল সেই কেনান থেকে সূচনা ইউসুফ আলী ইসলামের বাবা ইয়াকুব সেই কেনানে ছিলেন সেখান থেকে সূচনা হয়ে সর্বশেষ ওমর তাদেরকে উচ্ছেদ করেছেন খায়বার থেকে পুরো অঞ্চলে তারা আবার রাজত্ব ফিরাবে আর মাঝখানে যে সপ্তকোনা বিশিষ্ট একটা তারকা এটাকে তারা বলে সুলাইমানি তারকা তাদের আকীদা হলো সুলাইমান নবী যেভাবে সারা দুনিয়ায় অখণ্ড রাজত্ব কায়েম করেছেন তারাও একই প্রতীক দেখিয়ে সারা দুনিয়ায় আবার অখণ্ড রাজ্য কায়েম করবে কিন্তু বড় দুঃখের বিষয় ওদেরকে কেউ উগ্রবাদী বলবে না কেন বলবে না বলবে এটা ওদের কিতাবে আছে ওদের আকীদার অংশ তা আমাদেরটা যদি আমাদের কিতাবে থাকে এটা বলায় দোষ কেন হবে কিতাবের কথা বলায় দোষ হবে কেন তো যার কারণে মূল মাসালাটা ক্লিয়ার থাকবেন সবাই যে ইসলাম সারা দুনিয়ায় উঁচু হয়ে থাকতে চায় এটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই নবী যখন বলেন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা আলাই ইসলাম থাকবে উপরে ইসলামের উপরে কিছু যাবে না কোরআনের তিন তিন আয়াত রব যদি বলেন লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি ইসলাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবীকে দিয়ে কারণ নবী যাতে ইসলামকে কায়েম করেন জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে চীন ও আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে হম ওতন হে সারা জাহান হামারা তাওহীদ কি আমানত সিনো আমারে আশা নেই মিটানা নাম নিশা আমারা আমরা সারা দুনিয়া ইসলাম কায়েম করতে চাই শুধু আমাদের গোষ্ঠীগত ফায়দার জন্য না সবার ফায়দার জন্য আজকে তোমাদের জুলুমের কারণে তোমাদের শিরকের কারণে তোমাদের তাওতে নিজামের কারণে প্রাণীগুলোর কষ্ট হয় ঠিকমতো বৃষ্টি হয় না জমিনে দুর্ভিক্ষ দেখা দেয় ওরাও কষ্ট করে আর তালেবুল ইলমের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ কেন দোয়া করে এজন্যই তো দোয়া করে কারণ তালেবুল ইলমের দ্বারা ওরাও উপকৃত হয় জমিনে যতদিন আল্লাহর নাম উচ্চারিত হবে ওমা কান আল্লাহু মুআদ্দিবাহুম ওহুম ইস্তাগফিরুন বান্দারা যতদিন আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে কায়মন বাক্যে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ আযাব দিবেন না গজব দিবেন না এটা তুমি না বুঝতে পারো আসমানের ফেরেশতাও বুঝে এজন্য তালিবুল ইলমকে দেখলে নিজের ডানা গুটিয়ে নেয় কারণ সম্মানার্থে রিদান লি তালিবুল ইলমি বিমা ইয়াসনা সে জানে তালিবুল ইলমের সমাজে কি গুরুত্ব সুতরাং এটা বলতে কোনো দ্বিধা নাই ইসলাম দুনিয়াতে জিন্দা হতে চায় প্রতিষ্ঠিত হতে চায় মানবতার খাতিরেই চায় বিশ্ব শান্তির জন্যই চায় দুনিয়ার কল্যাণের জন্যই চায় পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে বরকতময় করার জন্যই চায় জমিনের সব হায়াওয়ানকেও সুখ শান্তি দেওয়ার জন্য চায় সর্বোপরি আসমান জমিনকে টিকায় রাখার জন্য চায় কারণ লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহর পবিত্র নাম যেদিন হারায় যাবে না আসমান থাকবে না জমিন থাকবে সব কিছু ধ্বংস হবে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা সুতরাং অবশ্যই সম্প্রীতি থাকবে এই অর্থে দিলের বন্ধন না কিন্তু আমার দ্বারা তোমার ক্ষতি হবে না অন্যায় হবে কারণ আমার আল্লাহ জুলুম করবেন না যেটা ইনসাফ ততটুকুই করবেন সুবিচারই করবেন স্রষ্টা কখনো সৃষ্টির প্রতি অবিচার করেন না করতে পারেন না সুতরাং ইসলামের পক্ষে থাকাতে তোমাদের কোনো দোষের নাই আর আমাদেরও ইসলামের বিজয়ের কথা বলতে উদ্বিগ্নতার কোনো কারণ নাই ইসলামের বিজয়ের কথা তারাই বলবে যারা মানবতার কল্যাণ চায় আর ইসলামের বিজয়ের বিপক্ষে তারাই অবস্থান নিবে যারা নিজেদের ধান্দা পূরণার্থে মানবতার সঙ্গে গাদ্দারি